গুচ্ছবর্তি পরীক্ষায় ভালো করতে গেলে আমাকে যেই জায়গাটা প্রথমে জানা লাগবে সেটা হলো তারা কোন কোন জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে এটা ভালোভাবে অ্যানালাইসিস করা সো আমরা আজকের যে টপিকে যেটা পড়াচ্ছি সেটা হলো সংশোধনী দাখিলা অর্থাৎ আমরা বিভিন্ন রকমভাবে জাবেদা করে থাকি রাইট এবং আমরা দেখি যে রেয়া মাধ্যমে আমরা দেখি যে অনেক রকমের ভুল রেয়া ধরা পড়ে অ্যান্ড দেখা যায় যে আমরা একটা হিসাবের পরিবর্তে অন্য একটা হিসাব লিখি আমরা পাঁচশো টাকা লেখার পরিবর্তে এক হাজার টাকা লিখি সো এই যে আমরা হিসাব বিজ্ঞানে এক একটা ভুল করতেছি এটা কি এমন ভুলই থাকবে নাকি আমরা পাঁচশো টাকা লিখলে এক হাজার টাকার পরিবর্তে পাঁচশো টাকা লিখলে ওইটা হলো আমরা আবার পাশে যোগ করে দিলাম এমন করলাম এমন করা যায় না অ্যাকচুয়ালি কোনো ভুল হলে ওইটা সংশোধনী দাখিলার মাধ্যমে আমাদেরকে ঠিক করতে হয় সো আজকের ক্লাসে আমরা সংশোধনী দাখিলা নিয়ে আলোচনা করব। এবং অনেকগুলা এমসিকিউ সলভ করবো যেটা আমাদের বিগত গুচ্ছ পরীক্ষা এবং অন্যান্য ইউনিভার্সিটি পরীক্ষায় আসছে সো স্পেশালি যারা যারা আমরা টার্গেট করতেছি ঢাকা ইউনিভার্সিটি অথবা গুচ্ছের জন্য স্পেশালি গুচ্ছের জন্যে তাদের ক্ষেত্রে এমসি বিকজ আমরা যতগুলো এমসিকিউ সলভ করবো আজকে সবগুলা গুচ্ছর এমসিকিউ প্লাস আজকে আমরা সংশোধনী দাখিলাটা আমরা আশা করি আজকে ক্লাস করার পরে আর কারোর সংশোধনী দাখিলা থেকে কোয়েশ্চেন আসলে মিস যাবে না ওকে সো আমরা ক্লাসটা স্টার্ট করি সো ফার্স্ট অফ অল দেখো আমরা আ সংসদেরই দাখিলাটা কখন করি যখন দেখি যে আমরা কোন একটা জার্নাল বা জাবেদা আমরা ভুল করে ফেলছি অর্থাৎ আমরা হিসাবে ভুল করে ফেলছি সো এই যে যে ভুল এই ভুলের প্রকারভেদ যদি নিয়ে আমি কথা বলি তাহলে এই ভুল তোমার দুই প্রকার দেখো একটা হল যে একতরফ ভুল আরেকটা হলো দুতরফা ভুল সো একতরফা ভুল জিনিসটা কি সবসময় মনে রাখবা যে এই যে একতরফা ভুল বা দুতরফা ভুল বলতে হিসাবের ভুলকে বোঝাচ্ছে অর্থাৎ আমি ফার্স্টে যদি তোমাকে বলি যে একটা লেনদেন সবসময় মনে রাখবা যে একটা একটা লেনদেনে লেনদেন একটা লেনদেনে সবসময় দুটি হিসাব থাকে একটা লেনদেনে কি সবসময় নর্মালি মানে সর্বনিম্ন দুটি হিসাব থাকে সর্বনিম্ন দুটি হিসাব থাকে সাপোজ তুমি নগদে পণ্য ক্রয় সো নগদে পণ্য ক্রয় যাবে দেখি ক্রয় হিসাব লাইক ক্রয় হিসাবটা ডেবিট দাও আর নগদান হিসাবটা তুমি ক্রেডিট দাও রাইট নগদান হিসাবটা তুমি ক্রেডিট লেখো ওকে সো আমরা এই যে একটা লেনদেন নগদে পণ্য ক্রয় এখান থেকে আমরা দুইটা হিসাব পাইলাম একটা হিসাব কি ক্রয় হিসাব আর একটা নগদান হিসাব সো আমরা যখন কথা বলতেছি যে একতরফা ভুল দ্যাট মিন্স আমার একতরফা ভুল বলতে একটা হিসাবে ভুল অদার ইদার ক্রয় হিসাবে ভুল হয়েছে না হলে নগদের হিসাবে ভুল হয়েছে তার মানে ধর আমি যদি বলি যে একতরফা ভুল ক্রয় হিসাবে ভুল হয়েছে তাহলে নগদান হিসাব কিন্তু সঠিক আছে আবার যদি বলি যে নগদের হিসাবে ভুল হয়েছে একতরফা ভুল তাহলে নগদের হিসাবে আমার ভুল হয়েছে ক্রয় হিসাব কিন্তু সঠিক আছে আর যখন আমরা বলবো যে দুতরফা ভুল দ্যাট মিনস দুইটা হিসাবেই আমার ভুল হয়েছে আর সবসময় মনে রাখবো যখন একটা হিসাবে ভুল হয় তখন অনিশ্চিত হিসাব আসে কি বললাম একটা হিসাবে যখন ভুল হয় অথবা একতরফা যখন ভুল হয় তখন অনিশ্চিত হিসাব আসে তো আজকের ক্লাসটা করার মাধ্যমে একটু ধৈর্য সহকারে ক্লাসটা করলে আশা করি আমরা সামনের গুচ্ছ অ্যাডমিশনে অনেক ভালো করতে পারবো স্পেশালি সংশোধনী দাখিলা থেকে বিগত কয়েক বছরে যেই এমসিকিউ ইউনিভার্সিটি দিচ্ছে আমরা সেই এমসি কিউ গোলা নিয়েই কিন্তু একটু পরে আমরা সলভে চলে যাব সো ফার্স্টে আমরা তোমাদের বেসিকটা একটু ডেভেলপ করি সো আমরা দেখতে পারতেছি ভাই যে একতরফা ভুল হচ্ছে একতরফা ভুল কি দেখো কোন কোনো ভুলের ফলে একটি পক্ষ প্রভাবিত হলে তাকে একতরফা ভুল বলে যেমন পাঁচ হাজার টাকা বেতন প্রদান করে নগদান হিসাবে সঠিকভাবে লেখা হয়েছে কিন্তু বেতন হিসাবে পাঁচশো টাকা ডেবিট করা হয়েছে অর্থাৎ তুমি লেনদেনটা একটু পড়ো তুমি পাঁচ হাজার টাকা বেতন প্রদান করলে ওকে পাঁচ হাজার টাকা বেতন প্রদান করলে সো পাঁচ হাজার টাকা এই যে বেতন প্রদান করলে ভাইয়া আমার জাবেদা কি হয় জাবেদা হবে বেতন হিসাব ডেবিট রাইট যেহেতু বেতন একটা খরচ সো বেতন হিসাব ডেবিট কত টাকা পাঁচ হাজার টাকা আর বেতন কি তুমি নগদে দিচ্ছ সো নগদান কি হবে নগদান হিসাব ভাইয়া ক্রেডিট হবে পাঁচ হাজার টাকা রাইট সো আমরা কী ভুল করছি ভাইয়া দেখো বলতেছে যে পাঁচ হাজার টাকা বেতন প্রদান করে নগদ হিসাবে সঠিকভাবে লেখা হয়েছে তার মানে এই যে নগদান হিসাব ক্রেডিট এটা সঠিকভাবে লেখা হয়েছে কিন্তু বেতন হিসাবে পাঁচশো টাকা ডেবিট করা হয়েছে তার মানে কি আমার অ্যাকচুয়ালি বেতন হিসাব ডেবিট হবে তো ভাইয়া পাঁচ হাজার টাকা বাট এরা ভুল করে বেতন হিসাবটা এরা কি পাঁচশো টাকা ডেবিট করে ফেলছে পাঁচ হাজার টাকার পরিবর্তে তাহলে কি এটা একটা ভুল তাহলে এটা একটা কয় ভুল এক একতরফা না দুতরফা তো এখানে কি দুটা হিসাবে হিসাব তো ঠিকই আছে আমি তো ভুল করছি শুধুমাত্র বেতন হিসাব তার মানে একটা হিসাবে ভুল করছি দ্যাট মিন্স এটা একটি একতরফা ভুল আর একতরফা ভুল সংশোধন করতে গেলে সব সময় অনিশ্চিত হিসাব আসে কি আসে অনিশ্চিত হিসাব সো আমরা এবার চলে যাবো দুতরফা ভুল নিয়ে ওকে দুতরফা ভুলটা দেখো দুতরফা ভুল বলতে দুটি হিসাবেই ভুল করা বোঝাচ্ছে ওকে দুটি হিসাবেই আমরা যখন দেখব যে ভুল হচ্ছে তখন দুতরফা ভুল হবে যেমন কোনো ভুলের ফলে দুইটি পক্ষ বা দুইটি হিসাব প্রভাবিত হলে তাকে দুতরফা ভুল বলা হয় যেমন বেতন প্রদান করে নগদের হিসাবে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু বেতন হিসাবের পরিবর্তে ভাড়া হিসাবে ডেবিট করা হয়েছে তার মানে দেখো তুমি বেতন প্রদান করতেছ সো বেতন প্রদান করলে ভাইয়া কাউকে বেতনের টাকা দিলে তোমার না কি হয় বেতন খরচ ডেবিট বা বেতন হিসাব ডেবিট আর কি নগদান হিসাব ক্রেডিট রাইট সো এরা বেতন প্রদান করে নগদান হিসাব ক্রেডিট হবে সো নগদান হিসাবে সঠিকভাবে লিপিবদ্ধ করা হয়েছে তার মানে নগদান হিসাব ঠিক আছে ডেবিটে কি হওয়ার কথা বেতন প্রদান করলে ডেবিটে হওয়ার কথা বেতন হিসাব বাট কিন্তু বেতন হিসাবের পরিবর্তে তারা কি করছে ভাড়া হিসাব ডেবিট করে ফেলেছে তার মানে অযথা তারা একটা ভাড়া হিসাব নিয়ে আসছে সো এটা একটা ভুল দ্বিতীয়ত তারা বেতন হিসাবটা লেখেই নি না লিখে ভাড়া হিসাব লিখছে তাহলে যে বেতন হিসাবটা লেখেনি তাহলে এটাও একটা ভুল এই জন্য বলা হচ্ছে দুটি হিসাবের ভুল দেখো একটু পড়ো এখানে দুতলফা ভুল হয়েছে কারণ বেতন হিসাবে লিপিবদ্ধ না করায় বেতন হিসাবে ভুল হয়েছে এবং অপ্রয়োজনীয় ভাবে ভাড়া হিসাব লিপিবদ্ধ করায় ভাড়া হিসাবেও ভুল হয়েছে আমরা দেখতে পাচ্ছি যেটা দুতরফা ভুল অর্থাৎ আমরা ভুল আস্তে আস্তে যদি আমরা এমসিকিউরির দিকে আগাই তাহলে আমরা দেখতে পারবো যে সংশোধনী দাখিলার প্রকারভেদ মেইনলি সো সংশোধনী দাখিলার প্রকারভেদের মধ্যে আমরা সংশোধন বিভিন্নভাবে দিতে পারি একটা ভুল দাখিলা উল্টো করে সংশোধনী দাখিলা আর ভুল দাখিলা উল্টো না করে সংশোধনী দাখিলা সো ভুল দাখিলা উল্টো না করে সংশোধনী দাখিলা দেওয়ার পদ্ধতিটি বেশি বাস্তবসম্মত বা গ্রহণযোগ্য বিধায় বিশ্বের বেশিরভাগ হিসাব বিধি এই পদ্ধতি ব্যবহার করে থাকেন সো আমরা এটার মাধ্যমে জানতে পারলাম আমরা যে ডেটাটা পালাম সেটা হলো আমরা সংশোধনী দাখিলাটা মেনলি কোন পদ্ধতিটাতে দিই আমরা ভুল দাখিলা উল্টো না করে সংশোধনী দাখিলাটাই আমরা প্রিফার করি সো আমরা সরাসরি এমসিকিউ সলভিং এ চলে গেলে ভাই তোমরা বুঝতে পারবা দেখো সো এটা কিন্তু সবগুলা যতগুলো এমসিকিউ আমরা সলভ করব এই সবগুলো এমসিকিউ কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষার এমসিকিউ সো আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা এমসিকিউ সলভ করলে আই গেস তুমি কনফিডেন্স পাবা বিকজ তুমি এই এমসিকিউ গুলা পারতেছো দ্যাট মিন্স তুমি গুচ্ছ এক্সামেও কিন্তু এমসিকিউ পারবা ওকে আচ্ছা সো দেখো বলতে যে উৎপাদনকারী প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে দেখিয়েছে ভায়া একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি যন্ত্রপাতি ক্রয় করে তাহলে এটা সঠিক যাবে তা কি হবে আমরা প্রথমে সেটা দেখবো ভাইয়া যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি যন্ত্রপাতি হিসাব ভাইয়া ডেবিট হবে আর যেহেতু নগদে ক্রয় করতেছি কিছু বলা নেই কিছু বলা না থাকলে নগদে ক্রয় হ্যাঁ সো নগদান হিসাব ভায়া ধরে নিলাম নগদে ক্রয় করছে নগদান হিসাব ভায়া ক্রেডিট সো দেখি তো ভায়া এই যে যন্ত্রপাতি ক্রয় এরা এটা কি ভুল লিখছে ভাইয়া এরা যন্ত্রপাতি ক্রয় করলে আমরা যে যন্ত্রপাতি একটা সম্পদ সো যন্ত্রপাতি হিসাবটা ডেবিট হবে এরা যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করে এই যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে দেখিয়েছে তার মানে কি এরা এই যন্ত্রপাতি হিসাবটা না লিখে এরা কি করছে এরা ক্রয় হিসাব ডেবিট করেছে ক্রয় হিসাব কি করছে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট ভাইয়া নগদান হিসাব তো ভাইয়া ঠিক আছে নগদান হিসাবে তো কোনো ভুল নেই ভাইয়া এরা যন্ত্রপাতি হিসাবের পরিবর্তে এরা ক্রয় হিসাব লিখছে তাহলে ভাইয়া নগদান হিসাব ঠিক আছে তাহলে ভুল হয়েছে কোন হিসাবে ভাইয়া ভুল হয়েছে এই যে যন্ত্রপাতি হিসাবের পরিবর্তে এরা ক্রয় হিসাব আনছে তাহলে দেখো তো তোমার এখানে অ্যাকচুয়ালি যন্ত্রপাতি হিসাব আসার কথা বাট আসেনি তাহলে এটা একটা ভুল প্লাস আমরা একটা উল্টা একটা চলে আসি সেটা কি ক্রয় হিসাব তাহলে একটা ভুল যে ক্রয় হিসাব নিয়ে চলে আসছি যন্ত্রপাতি হিসাবটা আমরা লিখিনি যন্ত্রপাতির পরিবর্তে ক্রয় লিখছি এটাও একটা ভুল সো এখন আমাদের এটা সংশোধন করতে গেলে যেই জিনিসটা করা লাগবে সবসময় মনে রাখবে যে সংশোধনী দাখিলা হলো যেটা এক্স্যাক্টলি আমার হওয়া উচিত তাহলে এক্স্যাক্টলি আমার কি হওয়া উচিত বলো তো এক্স্যাক্টলি ভাই আমার যন্ত্রপাতি হিসাবটা কি হওয়া উচিত যন্ত্রপাতি হিসাবটা ডেবিট হওয়া উচিত এই জন্য তাহলে আমরা সংশোধনী দাখিলাতে লিখব যন্ত্রপাতি হিসাব যন্ত্রপাতি হিসাব কি করবো ডেবিট এইবার বলতো আমরা নগদের হিসাব ক্রেডিট দেব না আমরা তো আগে নগদের হিসাবে যে ক্রেডিট এটা তো সঠিক লিপিবদ্ধ করছিলাম বাট দেখো তো আমরা এই যে ভুল করে এই যে ক্রয় হিসাবটাকে ক্রেডিট করে ফেলি ডেবিট করে ফেলি এই যে এই দাখিলাটা এত অযথা হিসাব আমরা ভুল করে নিয়ে চলে এসেছি এখন এটাকে কি করতে হবে এটাকে আমার ভ্যানিশ করতে হবে বা এটাকে আমার বাদ দিতে হবে তো যে কোনো হিসাব বাদ দিতে গেলে বা ভ্যানিশ করতে গেলে তার বিপরীত করতে হয় যেমন ক্রয় হিসাব লেখা আছে ডেবিট এটা ভ্যানিশ করতে গেলে বা বাদ দিতে হলে এটাকে আমার কি করতে হবে ক্রেডিট করতে হবে ওকে আমরা জানি যে ডেবিটে ডেবিটে যোগ হয় ক্রেডিটে ক্রেডিটে যোগ হয় বা ডেবিটে ক্রেডিটে বিয়োগ হয় ক্রেডিটে ডেবিটে বিয়োগ হয় মানে ওই যে প্লাস মাইনাসের মতো ওকে তাহলে আমরা ক্রয় হিসাবটাকে ক্রেডিট করে ফেলব ক্রয় হিসাব ক্রেডিট ওকে সো আমাদের অ্যাকচুয়ালি এই আমার অ্যান্সারটা কি হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট সো আশা করি এমসি কিউগুলা বুঝতে পারছো স্টিল বুঝতে না পারলে আমাদের যেহেতু রেকর্ডেড ভিডিও অ্যান্ড এই ভিডিও দিদি দ্য লাস্ট ভিডিও আমরা একদম প্লে লিস্ট আকারে ভিডিও তোমাদেরকে দিব অর্থাৎ আমরা প্রতিটা টপিকের উপরে ইউনিভার্সিটি গুচ্ছ ইউনিভার্সিটিকে টার্গেট করে আমরা প্রতিটা টপিকের উপরে আমরা এমসি বানাচ্ছি এবং আমাদের কিছুদিন পরেই কিন্তু আমাদের টার্গেট জিএসটি ব্যাস চালু হচ্ছে যেখানে এই রকম যতগুলো টপিক আছে প্রতিটা লেকচার তোমাদেরকে ধরে ধরে শেখানো হবে ধরে ধরে তোমাদেরকে এক্সপ্লেন করে দেওয়া হবে সো এইগুলা বলতে পারো তুমি একটা ডেমো ক্লাস এবং আমরা তোমাদেরকে টপিক ওয়াইজ কিন্তু শেখাচ্ছি যে যেই কোয়েশনগুলো এমসি আসার মতো সেইগুলো আমরা সলভ করি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করবো ওকে আমরা নেক্সট এমসি কিউতে চলে আসি ভাই এই এমসি কিন্তু জিএসটি এমসিকিউ ঠিক আছে সো আমরা গুচ্ছ পরীক্ষা এমসি কিউ সো গুচ্ছ পরীক্ষা এমসি কিউ আমরা সলভ করবো দেখো এখানে কি ভুল হয়েছে দুই নম্বর ধারে বিক্রয় ছয়শো টাকা বিক্রয় হিসাবে দেনাধার হিসাবে ক্রেডিট করা হয়েছে সো প্রথমে তুমি যে জিনিসটা করবা ভাইয়া প্রথমে তুমি যেই লেনদেনটা ওই লেনদেনটার একটা সঠিক যাবেদা তুমি মনে মনে করবা তাহলে ভাইয়া এই লেনদেনটা কি ভাইয়া লেনদেনটা হলো ধারে বিক্রয় ছয়শো টাকা ভাইয়া ধারে বিক্রয় ছয়শো টাকার যাবে না কি ভাইয়া ধারে ভাইয়া যদি বিক্রয় করি তাহলে আমরা জানি যে ধারে বিক্রয় করলে দেনাদার ডেবিট হয় ভাইয়া দেনাদার ডেবিট হবে ছয়শো টাকা ভায়া আর বিক্রয় ক্রেডিট হবে ভায়া ছয়শো টাকা বিক্রয় ক্রেডিট হবে ভায়া ছয়শো টাকা সো এটা তো ভায়া সঠিক লেনদেন তাই না এটা হওয়া উচিত ভাইয়া এইটা না হয়ে ভুল করে দেখো কি ভুল করছি আমরা বিক্রয় হিসাব ও দেনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে তার মানে এই বিক্রয় হিসাবে ক্রেডিট করা হয়েছে এরা তো ঠিক আছে বাট এরা ভুল করে দেনাদার হিসাবেও ক্রেডিট করছে মানে অ্যাকচুয়ালি দেখো যে আমরা যদি ধারে বিক্রয় করি তাহলে কি বিক্রয় হিসাব ডেবিট হওয়ার কথা আর সরি দেনাদার হিসাব ডেবিট হওয়ার কথা আর বিক্রয় হিসাব ক্রেডিট হওয়ার কথা এরা ভুল করে বিক্রয় হিসাবটাকে এই যে বিক্রয় হিসাবটা তো ক্রেডিটই হবে আমরা জানি এটা ঠিক আছে বাট দেনাদার হিসাবও ক্রেডিট করে ফেলছে এরা এরা দেনাদার হিসাব ডেবিট না করে দেনাদার হিসাবও ক্রেডিট করে ফেলছে মানে জার্নালটা দেখো এরা এমন দিছে যে এরা বিক্রয়টা ধরো এটা আমি একটা দাগ দিয়ে দিলাম ধরো বিক্রয়টা ক্রেডিট করছে দেনাদার দেনাদারটাও কি করছে দেনাদারটাও ক্রেডিট করছে ছয়শ টাকা দেয়া মিল করে দেখি দেখো তো রেও মিলের ক্রেডিট দিক রেয়ের একটা লেনদেন আমরা যদি ডেবিট ক্রেডিট দুইটাই সমান হয় এরা কি করছে এরা বিক্রয় ক্রেডিট করছে ছয়শো টাকা দেনাদারও ক্রেডিট করছে ছয়শো টাকা তাহলে রেও মিলের ক্রেডিট পাশে জের কত ভাই ক্রেডিট পাশের জের তো বারোশো টাকা এখন আমার কি রেয়া মিল মেলাইতে হবে না রেয়া মিল মেলাইতে গেলে ডেবিট পাশে কত টাকা লিখবো তো ডেবিট পাশে কি এটা সংশোধনী দিলে কি তুমি ছয়শো টাকা লিখবা না আমার ভুল করে দেখো এখন আমার ভুল কোনটা হয়েছে তো ভুল কি বিক্রয় হয়েছে না ভাইয়া ভুল বিক্রয় তো ক্রেডিট ক্রেডিটই আছে এখানে ক্রেডিট করছি ক্রেডিটই হবে ক্রেডিটই করছে সমস্যা নেই ভুল হয়ে গেছে কার ভুল হয়ে গেছে দেনাদার হিসাবের দেনাদার হিসাব হবে ডেবিট এটা আমি ভুল করে ক্রেডিট লিখে ফেলছি এখন দেনাদার হিসাবটা সঠিক করতে গেলে এখন দেনাদার হিসাবটাকে ডেবিট করতে গেলে ডেবিট করতে গেলে আমার দেনাদার হিসাব কত টাকা লেখা লাগবে বলো তো ছয়শো টাকা লিখবা ছয়শো টাকা লিখলে তো হবে না তুমি ডেবিটে যদি ছয়শো টাকা লেখো তাহলে তো হবে না কারণ কি অলরেডি এই যে ক্রেডিট সাইডে যোগফল বারোশো টাকা হয়ে গেছে এই জন্যে দেনাদার হিসাব সঠিক করতে গেলে আমার কি বারোশো টাকা ডেবিট করা লাগবে আমার এই লেনদেনটা সংশোধনী দেখেলে কী হবে তো দেনাদার হিসাব বারোশো টাকা ডেবিট হবে আর কি অনিশ্চিত হিসাব বারোশো টাকা ক্রেডিট হবে সো দেনাদার হিসাবটা কিন্তু আমার কি অবশ্যই বারোশো টাকা ডেবিট করতে হবে এই জন্য আমার এই অঙ্কটা সঠিক উত্তর কি বলো তো দেনাদার হিসাবে জের বারোশো টাকা আমার কম দেখানো হয়েছে কেন এই যে তুমি ধারে বিক্রয় ছয়শো টাকা বিক্রয় হিসাব ও দেনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে এইটার ফলে কি হয়েছিল এই যে এইটার ফলে যে দুইটা হিসাবে ক্রেডিট করে ফেলেছিলে এর ফলে আমার এই যে ডেবিট পাশে কি দেনাদারের দেনাদার কী হয় ডেবিট হয় সো দেনাদারের ডেবিট পাশে আমার কি বারোশো টাকা কম দেখানো হয়েছে সো যেটা অ্যাকচুয়ালি আমার সংশোধন করতে হবে সংশোধন করলে অবশ্যই দেনাদারটাকে বারোশো টাকা দিয়ে ডেবিট করতে হবে ওকে আমরা নেক্সট টাইম চলে যাই তার আগে আমরা তোমাদেরকে যেটা বলতে চাই আমাদের কিন্তু যারা সামনে ঢাকা ইউনিভার্সিটির এক্সাম ঢাকা ইউনিভার্সিটির পরে আমাদের কিন্তু আবারও গুচ্ছের ব্যাচ চালু হচ্ছে যারা যারা গুচ্ছের ব্যাচে ভর্তি হতে চাও তারা তারা কিন্তু নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা পেজে মেসেজ দিতে পারো স্টিল যারা যারা নতুন করে গুচ্ছে ভর্তি হতে চাও তাদের জন্য আমরা আবারও নতুন করে কোর্স নিয়ে আসতেছি টার্গেট গুচ্ছ ব্যাচ যেখানে আমার বাংলা ক্লাস থাকবে পঁচিশটি ইংরেজি ক্লাস থাকবে পঁচিশটি এবং অ্যাকাউন্টিংয়ের ক্লাস থাকবে বিশটি এবং ম্যানেজমেন্টের ক্লাস থাকবে বিশটি সো এই ওভারঅল কোর্সটা তোমরা আঠারোশো টাকার পরিবর্তে পেয়ে যাচ্ছ মাত্র এক হাজার টাকাতে যেখানে আমি তোমাদের সাথে অ্যাকাউন্টিং ক্লাস নিব সৌরভ শর্মা ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যান্ড তোমরা আরও যতগুলা ক্লাস পাবা সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ভাইয়া নিবে স্বাধীন ভাইয়া ক্লাস নিবে সো সবাই তোমরা যারা যারা নতুন করে আবারও গুচ্ছের প্রিপারেশন নিতে চাও গুচ্ছকে টার্গেট রেখে তারা আমাদের পেজে আমরা তার আমাদের কোর্সে ভর্তি হতে পারো এবং এটা স্পেশালি বাণিজ্যের জন্য এবং আমরা প্রতিটা ইউনিটেরই কোর্স লঞ্চ করতেছি শুধুমাত্র আমাদের বাণিজ্যের জন্য না সো আমরা আমাদের ক্লাস কিন্তু পনেরো মার্চ থেকে শুরু হচ্ছে সো পনেরো মার্চ থেকে আমরা একদম ক্লাস স্টার্ট হয়ে যাবে অ্যান্ড স্টিল মানুষ ভর্তি হচ্ছে অনেকে ভর্তি হচ্ছে নতুন করে সো তুমিও ভর্তি হতে চাইলে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ওকে সো দেখা হবে তোমাদের সাথে প্রাইভেট পেজে আচ্ছা দেন আমরা এমসি কিউ ব্যাচে চলে যাবে হ্যাঁ আমরা এমসিসি এমসি কিউ সলভ করি কি বলতেছে দেখো বারো হাজার আটশো টাকার বেতন হিসাবের বইতে লেখা হয়েছে আঠারো হাজার দুইশো টাকা এটা সংশোধনী এন্ট্রি কি হবে এটার সংশোধনী এন্ট্রি কি হবে সবসময় মনে রাখবা ভাইয়া হিসাবের ভুল আর তোমার বইয়ের ভুল এটা ডিফারেন্ট এটাখানে কি বলতেছে বলো তো এই যে বারো বারো হাজার আটশো টাকা এটা বেতন হিসাবের বইতে লেখা হয়েছে সো বেতন হিসাবের বই যখনই বলবে বই তখন এটা ইস ডিফারেন্ট বইতে সবসময় দুইটাই হিসাব থাকে আর বেতন হিসাবের বই মানে কী জানো আমরা বেতন হিসাবে জাবেদা কি দিই বলতো আমরা বেতন হিসাবে দা দিই বেতন হলো একটা খরচ এই জন্য বেতন হিসাব আমরা সবসময় ডেবিট করি খরচ সবসময় ডেবিট হয় আর বেতন সবসময় আমরা কি করি নগদে দিই এজন্য নগদান হিসাব এই জন্য নগদান এজন্য আমরা কি করি বলতো এই আমরা নগদান হিসাবটা আমরা প্রেরিত করি রাইট এটাই তো আমার কি এটা হলো আমার বেতন হিসাব বইয়ের যোগফল মানে আমার বেতন হিসাব বইতে আমরা বেতন হিসাবের বইতে আমরা এই দুইটা আমরা হিসাব লিপিবদ্ধ করি যদি বলি ভাইয়া ক্রয়ের বইতে কী লিপিবদ্ধ হয় ভাইয়া ক্রয়ের বইতে বইতে লিপিবদ্ধ হয় ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট ভাইয়া বিক্রয়ের বইতে কি লিপিবদ্ধ হয় বিক্রয়ের বইতে লিপিবদ্ধ হয় দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট সো যখন বলবে বই তখন মানে কি যখন বই বললেই এই দুইটা হিসাব কথা মাথায় আসবে আচ্ছা বেতন বই তাহলে বেতন ডেবিট নগদন ক্রেডিট ওকে সো দেখো এরা কি ভুল করছে অ্যাকচুয়ালি একটা লেনদেন যেটার জের হবে বারো হাজার আটশো টাকা এরা ভুল করে এই বইতে এরা লিখছে কত আঠারো হাজার দুশো টাকা অর্থাৎ বারো হাজার টাকার পরিবর্তে এরা দুই জায়গাতেই মানে কি একটা বইয়ের ভুল মানে সবসময় মনে রাখবা এরা বইতে ভুল করেছে এই বইটাতে বেতন বইটাতে টাকার পরিবর্তে এরা টাকা লিখছে তার মানে কি বইয়ের ভুল আর বইয়ের ভুল মানে কি দুইটা হিসাবেরই ভুল তাহলে দুইটা হিসাবে এরা কি আঠারো হাজার দুইশো টাকা করে লিখছে বাট অ্যাকচুয়ালি ভাই আমার কত টাকা হওয়া উচিত ছিল ভাইয়া আমার অ্যাকচুয়ালি তো হওয়া উচিত ছিল বারো হাজার আটশো টাকা এখন আমার কি অবশ্যই ডেবিট এবং ক্রেডিট দুইটাই আমার বারো হাজার আটশো টাকা হওয়া উচিত ছিল এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা তো যে আঠারো হাজার টাকা বেতন হিসাবে জেরকে কে বারো হাজার আটশো টাকায় রূপান্তর করতে গেলে কি করা লাগবে অবশ্যই এই যত টাকা আমি কি বারো হাজার আটশো টাকা হবে বাট আমি বেতনকে ডেবিট করছি কত আঠারো হাজার দুইশো টাকা তাহলে কি বেতন বেশি লিখে ফেলিয়ে ফেলেছি না এবং নগদান ক্রেডিট হবে বারো হাজার আটশো বাট আমি ভুল করে কি নগদানকে বেশি ক্রেডিট করে ফেলেছি ঠিক আছে তাহলে কি এই যত টাকা বেশি ক্রেডিট করছি অত টাকা কি আবার ডেবিট হবে না সো এইটার তাহলে সংশোধনী দেখেলে কী হবে যত টাকা বেশি বা কম লিখছি কত টাকা বেশি বা কম লিখছি বলো তো এই যে বারো টাকা আর আঠারো টাকা তাহলে পার্থক্য কত পার্থক্য হলো পাঁচ টাকা কত টাকা পার্থক্য আমার পার্থক্য হল এই যে এটার পার্থক্য হল পাঁচ হাজার ক্যালকুলেশন করো পেয়ে যাব পাঁচ হাজার চারশো টাকা পার্থক্য এখন এই পাঁচ হাজার চারশো টাকা কি করতে হবে ডেবিট ক্রেডিট করতে হবে তাহলে এটা সংশোধনী দাখিলা কি হবে এটার সংশোধনী এটা সংশোধনী দাখিলা কি হবে বলতো এই বেতন হিসাবটা কি করতে হবে এই যে পাঁচ হাজার চারশো টাকা কমাইতে হবে অর্থাৎ ক্রেডিট করতে হবে আর নগদের হিসাবটা পাঁচ হাজার চারশো টাকা ডেবিট করতে হবে তাহলে আমাদের অ্যান্সার কী হবে বলো এই যে নগদান হিসাব বা ক্যাশ হিসাব ডেবিট করতে হবে পাঁচ হাজার চারশো টাকা আর বেতন হিসাব ক্রেডিট করতে হবে পাঁচ হাজার চারশো টাকা ক্যাশ ডেবিট বা নগদান ডেবিট একই ঠিক আছে ক্যাশ বা নগদান দুইটা এক তাহলে যেটা বললাম যে নগদানটা আমরা পাঁচ হাজার চারশো টাকা কি করবো ডেবিট করব আর বেতনটা আমরা কি বেশি লিখে ফেলছিলাম পাঁচ হাজার চারশো টাকা এই জন্যে ওই যত টাকা বেশি লিখছি তত টাকা ক্রেডিট করবো সো এইভাবেই কিন্তু আমাদের মূলত সংশোধনী দাখিলা কাজ করে আশা করি তুমি বুঝতে পারবা তারপর একটু বই দেখবা একটু নিজে নিজে এমসি কেউ সলভ করবা আমার ক্লাস দেখবা দেখবা যে আশা করি তুমি বুঝতে পারবা সামনে অ্যাডমিশন ভাইয়া এই টাইমটাতে আমাদের সিরিয়াস থাকতে হবে এই টাইমটাতে কিন্তু আমরা মোটামুটি তোমাদের জন্য রাত দিন পরিশ্রম করতেছি এই যে এখন প্রায় রাত বারোটার বেশি বাজে বা তাও তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি যাতে তোমরা একটু ভালো আউটপুট পাও যাতে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাও সো ওভারঅল যতগুলো টপিক নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে আজকে ভিডিও দেখার সাথে সাথে জানাবা আমি ট্রাই করব ওই টপিক নিয়ে তোমাদের ভিডিও করার জন্য। ওকে এবং যারা যারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখবে অ্যাকচুয়ালি তাদের জন্য আমি ভিডিও বানানোর ট্রাই করব আশা সো চার নম্বর এমসিকিউটা সলভ করি নগদে বেতন প্রদান করে মজুরি প্রদান হিসাবে লিপিবদ্ধ করলে তার জন্য সংশোধনী দেখে কি কী হবে ভাইয়া প্রথমে যে যেটা ভাইয়া বলছে যে যে লেনদেন যেটা লেনদেন ওই লেনদেনে সঠিক যাবেদা কি হবে ভাইয়া এখানে লেনদেন কি নগদে বেতন প্রদান করে তার মানে নগদে বেতন আমি যদি প্রদান করি বেতন প্রদান নগদে তাহলে আমার ভাইয়া যাবেদা কী হবে আমার যাবেদা হবে বেতন হিসাব ভাইয়া ডেবিট হবে আর নগদে বেতন প্রদান করলে নগদান ক্রেডিট হবে ভাইয়া নগদান ক্রেডিট ভাইয়া সো ভাইয়া এই হিসাবটা হওয়ার কথা তাই তো এটাই তো আমার কি এটাই আমার কি সঠিক এটা হলো আমার সঠিক আমার যাবে না সো আমি ভুল করছি কি ভাইয়া আমি মজুরি প্রদান হিসাবে লিপিবদ্ধ করছি আমি বেতন প্রদান করে এই যে বেতন প্রদান করে আমি মজুরি প্রদান হিসাবে লিপিবদ্ধ করছি তার মানে কি এই যে বেতন হিসাব বেতন হিসাবের পরিবর্তে আমি কি করছি বলতো আমি মজুরি হিসাবটা লিখে ফেলছি এই যে মজুরি হিসাব আমি কি করছি দেখো তো মজুরি হিসাব আমি ডেবিট করছি আর নগদ হিসাবটা ক্রেডিট করছি দেখো এটা আসলে ভুলটা কি হয়েছে নগদন হিসাব ক্রেডিট করছি সো একটা জিনিস দেখো তো যে নগদান তো অ্যাকচুয়ালি ক্রেডিট হবে সো এখানেও ক্রেডিটই লিখছি সো এখানে আমার কোনো ভুল নেই নগদান সঠিক আছে বাট আমি ভুল করে এই বেতন না লিখে আমি ভুল করে বেতন হিসাব না লিখে আমি মজুরি হিসাব লিখে ফেলছি তাহলে এখন এটা সঠিক করতে গেলে কি করতে হবে সঠিক করতে গেলে যেটা বলছে যে আমার যেইটা আগে সঠিক যাবেদা ওইটা দিতে হবে তাহলে সঠিক যাবে যাতে আমার মজুরি ডেবিট হবে না বেতন ডেবিট হবে সঠিক যাবে যাতে আমার কি হবে সঠিক যাবে যাতে মজুরিটা ডেবিট হবে তাহলে ভাইয়া সঠিক যাবে যাতে মজুরি ডেবিট দিলাম তাহলে এবার ক্রেডিট কি দিব ক্রেডিট দিবো এই যে এই সরি সঠিক যাবে যাতে বেতন হিসাব আমরা ডেবিট দিলাম সঠিক যাবেদা কি বেতন হিসাব ডেবিট সো সঠিক যাবে যাতে বেতন হিসাব ধরো ডেবিট লিখলাম ওকে লিখছি বেতন হিসাব ডেবিট তাহলে ক্রেডিট কী দিব ক্রেডিট দেবো এই মজুরিকে কেন ভাইয়া কারণ মজুরি তো একটা অযথা হিসাব আমরা ভুল করে মজুরিটাকে নিয়ে চলে এসেছি এখন এটাকে আমার কি মাইনাস করতে গেলে বা এটাকে ভ্যানিশ করতে গেলে আমার এই মজুরি হিসাব ডেবিটকে কি করতে হবে ক্রেডিট করতে হবে এই জন্য আমার সঠিক যাবেদা আমার সংশোধনী যাবেদা কী হবে বেতন হিসাব ডেবিট মজুরি হিসাব কি হবে মজুরি হিসাবটাকে তখন ক্রেডিট করতে হবে তাহলে এটা সংশোধনী দাখিলা কি দেখো বেতন হিসাবটা আমার আবার ডেবিট করতে হবে কারণ বেতন হিসাবটা কি অ্যাকচুয়ালি ডেবিট হওয়ার কথা আর ভুল করে ওই যে মজুরিটাকে আমি আগে যে ডেবিট করে ফেলছিলাম এখন ওই মজুরিটাকে আমার ভ্যানিশ করার জন্য ক্রেডিট করতে হবে সো এইটাই হলো আমার মূলত সংশোধনী দাখিলা ওকে আচ্ছা দেখো পাঁচ নম্বর কোশ্চেনে কি বলতেছে নগদে অফিস সরঞ্জাম ক্রয় কত টাকা আঠারোশো টাকা ভুলবশত মনিহার হিসাবে ডেবিট করা হয়েছে মনিহার হিসাবে ডেবিট করা হয়েছে কত একশো টাকা নগদান হিসাবে ক্রেডিট করা হয়েছে একশো আশি টাকা আচ্ছা তাহলে ভুল সংশোধনী কি হবে আচ্ছা তুমি একটু দেখো কি হয়েছে আসলে অফিস সরঞ্জাম ক্রয় করে নগদে যদি তুমি অফিস সরঞ্জাম ক্রয় করো তাহলে তোমার অ্যাকচুয়ালি যাবেদা কি হওয়া উচিত ভাইয়া নগদে যদি অফিস সরঞ্জাম ক্রয় করো তাহলে এইটার সঠিক দা কি হবে তাই দাও এটা সঠিক যাবেদা ভাইয়া সরঞ্জাম সরঞ্জাম ভাইয়া সরঞ্জাম হিসাবটা ভাইয়া ডেবিট হবে ভাইয়া সরঞ্জাম হিসাব কি হবে ভাইয়া সরঞ্জাম হিসাব ডেবিট হবে আঠারোশো টাকা আর যেহেতু আমি নগদে কিনছি ভাইয়া এই জন্য নগদানটা কি হবে ভাইয়া নগদানটা ভাইয়া আমার ক্রেডিট হবে আঠারোশো টাকা বা এইটাই তো আমার সঠিক যাবে তা রাইট বাট ভাইয়া আমি যে জিনিসটা করছি আমি ভুল করে এরা ভুল বসত কি করে ফেলছে এরা দেখো কি করছে এরা মনিহারিকে মনিহারি সবসময় একটা সম্পদ ঠিক আছে মানে ছোটোখাটো এরা খরচ হিসেবেও দেখাতে পারো সো এরা মনিহারিকে ডেবিট করছে একশো টাকা এবং এরা নগদান হিসাব কি করছে এরা নগদান হিসাব ক্রেডিট করছে একশো আশি টাকা সো দেখো তো আমার এরা এই যে এই লেনদেনটা আমার হওয়ার কথা বাট এরা ভুলবশত এরা এই লেনদেন লিপিবদ্ধই করনি এটা হলো আমার সঠিক জাবেদা এটা এই যাবেদা না দিয়ে এরা কি করছে এরা ভুলবশত এরা এই যে এই জাবেদাটা লিপিবদ্ধ করে ফেলছে এখন আমার অ্যাকচুয়ালি কি হওয়া উচিত অ্যাকচুয়ালি তো ভাই আমার এই যে এটা হওয়া উচিত এটা হওয়া উচিত তাহলে আমার কি সংশোধনী দিতে গেলে কি করতে হবে অবশ্যই এইটাই লিখতে হবে তাহলে দেখো তো আমার কি মনিহারি হিসাব এটা কি আমার সঠিক কোনো হিসাব এইখানে কি আমার সঠিক যাবেদাতে কি হবে সরঞ্জাম আসবে আর নগদান আসবে মণিহারি তো আসবে না তাহলে মণিহারি তো ডেবিট আছে এটাকে কি করতে হবে ভ্যানিশ করতে হবে তাহলে মণিহারিকে আমরা ক্রেডিট করে দেবো তাহলে প্রথমে চিন্তা করো যে অ্যাকচুয়ালি সঠিক যাবেদা কি ভাইয়া সঠিক যাবেদা হলো সরঞ্জামকে ডেবিট করতে হবে তাহলে ভাইয়া সঠিক যাবেদা আমরা কি করবো এই যে আমরা একটু চলে আসি দেখি এই যে আমরা ঘর নাম্বারটা একটু দেখি এই যে সঠিক যাবেদা কি ভাইয়া সরঞ্জামটাকে আমরা ডেবিট করবো হ্যাঁ ভাইয়া অফিস সরঞ্জাম আমরা ডেবিট করব আঠারোশো টাকা দিয়ে আচ্ছা ভাইয়া করলাম এবার নেক্সট কাজ কি ভাইয়া নেক্সট কাজ হলো আমরা অজ যথা মনিহার হিসাবটাকে ডেবিট করে ফেলছিলাম যেটা আমার হিসাবে আসবেই না সো আমরা এই মনিহার হিসাবকে অযথা ডেবিট করছিলাম এখন এই যে একশো আশি টাকা দিয়ে মনিহার হিসাবকে ডেবিট করছিলাম এখন আমরা আবারও একশো আশি টাকা দিয়ে মনিহার হিসাবকে ক্রেডিট করে দেব তাহলে ডেবিটে ক্রেডিটে কাটাকাটি হয়ে যাবে হিসাবটাও ভ্যানিশ হয়ে যাবে তাহলে এই যে মনিহারি হিসাবটা আমরা ক্রেডিট করে দেবো একশো আশি টাকা দিয়ে তাহলে এই যে আগে ছিল ডেবিট আর এখন ক্রেডিট ডেবিটে ক্রেডিটে কেটে কেটে ভ্যানিশ ওকে তাহলে আরেকটা হিসাব আছে কোনটা ভাইয়া আমরা তো ওই যে ভুল করে নগদান হিসাবটা ক্রেডিট হওয়ার কথা ছিল আঠারোশো টাকা কিন্তু ভাইয়া আমি ভুল করে নগদান হিসাব ক্রেডিট করছি একশো টাকা ভাইয়া তাহলে এখন আমার তো ভাইয়া নগদান হিসাব একশো টাকা ক্রেডিট হওয়ার কথা না ভাইয়া আমার তো নগদান হিসাব আমার আঠারোশো টাকা ক্রেডিট হওয়ার কথা তার মানে দেখো তো আমি তো নগদান হিসাব আঠারোশো টাকা ক্রেডিট হওয়ার কথা বাট আমি ক্রেডিট করছি একশো টাকা তার মানে কি অলরেডি একশো টাকা ক্রেডিটে আছে তারা তাহলে আর কত টাকা ক্রেডিট করতে হবে আঠারোশো টাকা না 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 অলরেডি তো একশো আশি টাকা তুমি ক্রেডিটে যে ভুল করে একশো আশি একশো আঠারোশো টাকার পরিবর্তে ভুল করে একশো আশি টাকা ক্রেডিট করে ফেলছো তাহলে আর বাকি থাকে কত আঠারোশোর মধ্যে ভাইয়া আর বাকি থাকে ষোলোশো টাকা কারণ কি আঠারোশো টাকা ক্রেডিট হওয়ার কথা এর থেকে তুমি একশো টাকা ক্রেডিট করে ফেলছো তাহলে করে ফেললে তাহলে ষোলোশো টাকা তোমার কি এখনও ক্রেডিট করতে হবে তাহলে এই যে তুমি সবার শেষে যাবে না দিচ্ছ নগদান হিসাব ক্রেডিট ষোলোশো বিশ টাকা তাহলে আমার হিসাবটা মিলে যাবে এখন ষোলোশো টাকা ক্রেডিট হবে আগে ক্রেডিট ছিল একশো কি এই যে ভুল করে ক্রেডিট করছিল একশো আশি তাহলে এক ষোলোশো বিশ আর একশো আশি দুটো দুটো ক্রেডিট হয়ে যোগ হয়ে যাবে যোগ হয়ে আমার জের হয়ে যাবে আঠারোশো টাকা আর এই যে সরঞ্জামের জেরটা কি আর মাঝখান থেকে মনিহারি কি ওই যে ডেবিট করছিলাম আগে আর এখন ক্রেডিট করলাম তাহলে ডেবিটে ক্রেডিটে মনিহারিটা ভ্যানিশ হয়ে যাবে সো এই হলো আমার মূলত আমার ম্যাথ আর এই যে ম্যাথগুলো দেখতেছো তুমি এই যে সলভ করতেছো এই সবগুলো ম্যাথ কিন্তু ভাইয়া সংশোধনী রাখিলাম আমাদের গুচ্ছ ইউনিভার্সিটিতে আসে অর্থাৎ গুচ্ছ এক্সামে আসছে সো এই কোশ্চেনগুলো কিন্তু ইদার গুচ্ছ থেকে ইদার চট্টগ্রাম ইউনিভার্সিটি কোশ্চেন ইদার রাশিয়া ইউনিভার্সিটি কোশ্চেন সো আমাদের ভালোভাবে এই কোশ্চেনগুলো কিন্তু সলভ করতে হবে ওকে আমরা নেক্সট এমসিকিউতে চলে আসি মেমিস্কো কোম্পানি পাঁচশো টাকার মনিহারি পণ্য ক্রয় করে ক্রয় করে আচ্ছা পাঁচশো টাকার মনিহারি পণ্য ক্রয় করে কিন্তু ভুলবশত ইহা পাঁচ হাজার টাকা দিয়ে মনি পাঁচ হাজার টাকা দিয়ে মনিহারিকে ক্রেডিট এবং নগদানকে ডেবিট করে এই ভুল সংশোধনের পূর্বে মনিহারি ও নগদান সম্পর্কে নিজের কোনটি সত্য আচ্ছা একটা জিনিস দেখো বেমিসকো কোম্পানি পাঁচশো টাকার মনিহারি পণ্য ক্রয় করে সো একটা পাঁচশো টাকার মনিহারির যদি পণ্য ক্রয় করে তাহলে আমার কি হবে মনিহারি ডেবিট হবে রাইট কি হবে মনিহারি ডেবিট হবে কি পাঁচশো টাকা আর নগদে মনহারি ক্রয় করছে নাকি মনিহারি ক্রয় করে কিন্তু ভুলবশত আচ্ছা আচ্ছা কোম্পানি পাঁচশো টাকার মনিহারি ক্রয় করে কিন্তু ভুলবশত ইহা পাঁচ হাজার টাকা দিয়ে মনহারি ক্রেডিট এবং নগদানকে ডেবিট করে আচ্ছা তাহলে নগদেই ক্রয় করছে তাহলে মনিহারি ডেবিট আর কি নগদান ক্রেডিট হওয়ার কথা কত নগদানও পাঁচশো টাকার ক্রেডিট হওয়ার কথা বাট এরা ভুলবশত দেখো কি করছে কিন্তু ভুলবশত ইহা পাঁচ হাজার টাকা দিয়ে মনিহারিকে ক্রেডিট করছে তাহলে দেখো এরা কি করছে এরা ভুলবশত মনিহারি ডেবিট না করে এরা মনিহারি ক্রেডিট করছে এরা মনিহারি কি করছে এরা মুনিহারি ক্রেডিট করছে কত টাকা পাঁচ হাজার টাকা মনিহারি ক্রেডিট করছে এবং নগদানকে ডেবিট করছে পাঁচ হাজার টাকা দিয়ে এবং এরা এবং নগদানকে কি করছে নগদানকে এরা ভুল করে ডেবিট করছে পাঁচ হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে তার মানে দেখো এরা কি করছে আসলে এটার ফলে কি হয়েছে তো আমার আসলে ভায়া সঠিক আমার সঠিক কোনটা সঠিক তো ভাই ওপরের ভাই আসলে তো আমার নগদান হ্রাস পাওয়ার কথা পাঁচশো টাকা বাট আমি ভুল করার ফলে আমি নগদনটা ডেবিট দেখাচ্ছি মানে পাঁচ হাজার টাকা প্লাস দেখাচ্ছি তার মানে কি আমি এই লেনদেনটা ভুল করে আমি ভুলবশত নগদান হিসাবটা বেশি দেখাচ্ছি এবং আমার মনিহারি হিসাব যেখানে ডেবিট পাঁচশো টাকা হওয়ার কথা মানে মনিহারি ডেবিট মানে কি সম্পদ বৃদ্ধি পাওয়া অর্থাৎ যেখানে মনিহারিটা আমার বেশি দেখানোর কথা সেখানে আমি মনিহারিটা ভুল করে ক্রেডিট করতেছি মানে কি মণিহারিটা আমি কম দেখাচ্ছি তার মানে কি আমার এই ফলের অর্থাৎ এই যে এই ভুল ভুল করে আমি যেটা করলাম এটার আমার কোনটা সত্য সত্য হলো আমি ভুল করে এই যে নগদানটা আমি ভুল করে কি। আমার নগদান ক্রেডিট দেখানোর কথা বাট আমি ভুল করে নগদান কি বেশি দেখাচ্ছি এবং মনিহারি আমার বেশি দেখানোর কথা বাট ভুল করে মণিহারি আমি কি ক্রেডিট বা কম দেখাচ্ছে এই যে মনিহারিকে কম দেখাচ্ছে তার মানে আমার অ্যান্সারটা ক নাম্বার যে নগদান আমি বেশি দেখাচ্ছি মনিহারি কম দেখাচ্ছি দেখো বাদ বাকি অ্যান্সারগুলো ভুল এটাকে এখানে নগদান কম দেখানো নগদান কম দেখানো আর এখানে নগদদান বেশি বেশি ঠিক আছে বাট এরা বলতেছে কি মনিহারি বেশি দেখানো হচ্ছে তো মনিহারি তো ভাই বেশি দেখাচ্ছি না আমরা মনিহারি কি কম দেখাচ্ছি কারণ মনিহারি তো ডেবিট হওয়ার কথা কারণ মনিহারি কিনলে কি মনিহারি বাড়ে বাট ভুল করে আমি মনিহারিকে ক্রেডিটই করে দিচ্ছি পাঁচ টাকা সো আমরা কি মনের কম দেখাচ্ছি তাই না বাট এখানে কি বলছে মনের বেশি দেখাবে বাট না সো আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে গেছি ওকে আচ্ছা ওকে আমরা নেক্সটে আসি যন্ত্রপাতি ক্রয়কে যন্ত্রপাতি ক্রয় ভুল করে ক্রয় হিসাবে লেখা হয়েছে এটা সংশোধনী কি ওই যে আমরা লিখছিলাম যে যন্ত্রপাতি ক্রয়কে ক্রয় হিসাবে লিখলে আমার যন্ত্রপাতিকে ডেবিট করতে হবে কেন কারণ আমার সঠিক যাবে দেখি যন্ত্রপাতি ডেবিট আর ক্রয়কে ডেবিট করছিলাম আগে এখন এই ভুল সংশোধন করতে গেলে ক্রয়কে কী করা লাগবে ক্রয়কে আমার ক্রেডিট করা লাগবে সব সংশোধনী কি যন্ত্রপাতি ডেবিট আর কি ক্রয় ক্রেডিট ওকে আচ্ছা বেতন পরিশোধকে যন্ত্রপাতি হিসাবে ডেবিট এবং হিসাবে ক্রেডিট করা হয়েছে শুদ্ধ যাবে নাকি সো প্রথমে আমি বলছি যে বেতন পরিশোধ করলে সো বেতন পরিশোধ করলে আমরা যাবে থাকি ভাইয়া বেতন যদি পরিশোধ করি বেতন হলো একটা খরচ ভাইয়া সো বেতন খরচ বা বেতন হিসাব আমি ডেবিট করলাম ওকে ভাইয়া আর যদি নগদে পরিশোধ করি ভাইয়া তাহলে নগদান হিসাব আমার কী হবে ভাইয়া নগদ হিসাব আমার ক্রেডিট হবে সেই উপরেরটা এটাই আমার সঠিক জাবেদা হওয়ার কথা বাট আমি ভুল করছি কি আমি এই যে আমি ভুল করছি কি ভাইয়া আমি ভুল করছি আর বেতন পরিশোধ করে যন্ত্রপাতি হিসাবে আমি ডেবিট করতেছি তার মানে বেতন হিসাব ডেবিট না করে আমি ভুল করে যন্ত্রপাতিকে কি করতেছি যন্ত্রপাতিকে ডেবিট করতেছি এবং নগদ হিসাবে ক্রেডিট করতেছি ভাইয়া যন্ত্রপাতিকে ডেবিট করতেছি আর ভুল করে নগদানকে ক্রেডিট করতেছি ভাইয়া নগদান সঠিক যাবেদা অনুযায়ী নগদান তো ক্রেডিট হওয়ারই কথা সো নগদানটা আমি ক্রেডিটই করছি সো এখানে কোনো ভুল নেই বাট ভুল হয়েছে কোথায় যন্ত্রপাতি হিসাবে আমার তো ভাইয়া যন্ত্রপাতি হিসাব আসবেই না আমি তো ভুল করে যন্ত্রপাতি হিসাব আনছি আমার তো অ্যাকচুয়ালি হওয়া কি উচিত ছিল বেতন প্রদান করলে বেতন হিসাব ডেবিট হওয়ার কথা ছিল বাট ভুল করে যন্ত্রপাতিকে নিয়ে চলে আসছি তাহলে এখন এটা সঠিক করতে গেলে কি করা লাগবে আমার সঠিক যাবেদা কি হওয়া উচিত সঠিক যাবেদা হওয়া উচিত বেতন হিসাব ডেবিট কেন কারণ আমরা বেতন এখন ইনক্লুড করি নি তাহলে বেতনটা ডেবিট হবে আর যন্ত্রপাতিটা কি হয়ে যাবে ক্রেডিট হবে তো যন্ত্রপাতিটা ক্রেডিট করলে এই ডেবিটে ক্রেডিটে কেটে যাবে আর বেতনটা ডেবিট হয়ে যাবে তাহলে এটা সঠিক জাবেদা কি বেতন হিসাব ডেবিট আর এই যে বেতন খরচ ডেবিট যন্ত্রপাতি ক্রেডিট মানে আমরা সঠিক জাবেদাটা লিখবো যে বেতন খরচ ডেবিট হওয়ার কথা আর যন্ত্রপাতি ভুল করে এই যে যন্ত্রপাতি হিসাব ডেবিট করছিলাম এখন এই যন্ত্রপাতি হিসাবটা আমরা ক্রেডিট করে দেবো ওকে সংশোধনী দাখিলা দেওয়া হয় সবসময় মনে রাখবা সংশোধনী দাখিলা দেওয়া হয় যখনই আমরা ভুলটা খুঁজে পাই অর্থাৎ ভুলটা খুঁজে পাওয়ার সাথে সাথেই আমরা সংশোধনী দাখিলা দিয়ে ফেলি ভুল খুঁজে পাওয়ার সাথে সাথে আমরা সংশোধনী দাখিলা দিয়ে ফেলি আমরা হিসাবকালে শেষেও দিই না সমাপ্তি দাখিলার মাধ্যমেও দিই না বা হিসাবকালে শুরুতেও দিই না সো অবশ্যই জিনিসটা মনে রাখবা নম্বর এমসিকিউ দেখো সংশোধনী দাখিলা হিসাব চক্রের কোন ধাপ এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটি জিএসটি তারপর অন্যান্য ইউনিভার্সিটিতে কোশ্চেন চলে আসে সো সংশোধনী দাখিলা হিসাব চক্রের আমরা জানি যে হিসাব চক্রের যে নয়টা ধাপ আছে হিসাব চক্রের নয়টি ধাপের মধ্যে সংশোধনী নামে কোনো ধাকিলা নেই সংশোধনী দাখিলা হিসাব চক্রের একটি পরিত্যাজ্য ধাপ সংশোধনী দাখিলা হিসাব চক্রের একটি কি ধাপ পরিত্যাগ্য ধাপ এই কোশ্চেনটা প্রায় টাইমেই আসে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি অনেকবার আসছে সো এখানে কিন্তু আমাদের একটু ফোকাস করতে হবে ওকে সো আমাদের শেষ কোশ্চেনটা একটু দেখি যে জলিলের কাছ থেকে প্রাপ্তি কত টাকা জলিলের কাছ থেকে প্রাপ্তি মানে কি পেয়েছি কত টাকা পেয়েছি ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা পেয়েছি তাহলে আমরা এই জলিলের কাছ থেকে যদি আমি পাই তাহলে এটা সঠিক যাবে তা কী হবে ভাইয়া আমি যদি নগদে কারোর থেকে টাকা পাই ভাইয়া তাহলে নগদানটা তিনশো পঞ্চাশ টাকা কী হবে ভাইয়া ডেবিট হবে আর যদি জলিলের কাছ থেকে পাই তাহলে জলিলের হিসাবটা ক্রেডিট হয়ে যাবে কেন কারণ জলিল তো আমার কি ছিল জলিল আমার দেনা ছিল তাই না জলিলের কাছ থেকে টাকা পাচ্ছি মানে কি সে আমার দেনা যাচ্ছিল সো জলিল যেহেতু এখন টাকা দিয়ে দিয়েছে এই জন্য জলিল নামক যে দেনাদার এই দেনাদারটাকে কি করব আমরা ক্রেডিট করব তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ওকে আচ্ছা এখন আমি দেখো তো আমি ভুল করে আমি ভুল করে আমি কি রাখিলা দিয়ে ফেলেছি আমি জলিলের কাছ থেকে প্রাপ্তি তিনশো টাকা ভুল ক্রমে তার হিসাবে মানে জলিলের হিসাবে পাঁচশো টাকা লেখা হয়েছে তার মানে কি আমি যেই জিনিসটা করছি আমি ভুল করে আমার নগদান হিসাব আমি ডেবিট করছি এটা ঠিক আছে ভুল করে আমার নগদান দেখো তো এখানে শুধু বলা হচ্ছে যে ভুল করে আমি শুধু তার হিসাবেই পাঁচশো টাকা লিখেছি নগদান হিসেবে লিখিনি নগদান হিসাবে লিখিনি তার মানে নগদান আমার কিন্তু ঠিকই ডেবিট করছি আমি কত টাকা তিনশো পঞ্চাশ টাকা বাট ভুল করে আমি শুধু কার হিসাবে আমি ভুল লিখছি শুধুমাত্র আমি ভুল করে তার হিসাবে ভুল করে তার হিসাবে মানে কি ভুল করে আমি জলিলের হিসাবকে আমি কি করছি ক্রেডিট করছি কত টাকা ক্রেডিট করছি পাঁচশো তিরিশ টাকা আমি ভুল করে ক্রেডিট করে ফেলছি জলির হিসাব ক্রেডিট হওয়া উচিত ছিল কত ভায়া তিনশো টাকা বাট ভুল করে আমি পাঁচশো টাকা মানে কি বেশি ক্রেডিট করে ফেলছি কি করে ফেলছি আমি বেশি ক্রেডিট করে ফেলছি ভাইয়া কত টাকা বেশি ক্রেডিট করে ফেলছি দেখো তো তিনশো টাকা ক্রেডিট হওয়ার কথা ছিল ভুল করে আমি পাঁচশো টাকা ক্রেডিট করে ফেলেছি অর্থাৎ পাঁচশো তিরিশ থেকে তুমি তিনশো পঞ্চাশ মাইনাস দাও তাহলে কত একশো আশি তার মানে কি এই একশো টাকা আমি বেশি ক্রেডিট করে ফেলেছি এখন এই যে একশো টাকা কি ক্রেডিটের সাইডে বেশি আসে না তাহলে এটা সঠিক করতে গেলে কি করতে হবে একশো টাকা আমার ডেবিট করতে হবে তাহলে আমার সঠিক যাবে তা কী হবে জলিল হিসাব ডেবিট মানে সংশোধনী দেখিলে কি হবে জলিল হিসাবকে ওই যে একশো আশি টাকা আমি কম দেখায় মানে বেশি মানে বেশি মাইনাস করে ফেলছিলাম এখন এই জলিল হিসাব একশো আশি টাকা বৃদ্ধি করতে হবে তাহলে আমার যাবে তা কি হবে জলিল হিসাব একশো টাকা একশো আশি টাকা ডেবিট দেখো তো কোথায় জলিল হিসাব ডেবিট লেখা আছে একশো আশি এই ছয়শো আশি হবে না তিনশো পঞ্চাশ হবে না জলিল হিসাব ডেবিট অনিশ্চিত হিসাব ডেবিট হবে না ডেবিট কি হবে জলিল হিসাব ডেবিট হবে জলিল হিসাব একশো আশি টাকা ডেবিট হবে আর অনিশ্চিত হিসাব ক্রেডিট হবে কেন কারণ এখানে শুধুমাত্র একটা হিসাবে ভুল কার হিসাবে ভুল বলতো জলিলের হিসাবে ভুল নগদান হিসাবে কোনো ভুল নেই এই জন্যে আমরা যখন বলি যে একটা হিসাব আসে মানে যখন একটা হিসাবের ভুল হয় তখন অনিশ্চিত হিসাব আসে এই জন্যে জলিল হিসাব আমরা একশো আশি টাকা ডেবিট করতেছি সেম টাকার অ্যামাউন্ট দিয়ে আমরা অনিশ্চিত হিসাবকে কী করবো ক্রেডিট করবো একশো আশি টাকা দিয়ে ভায়া সো এই ছিল আমাদের মোটামুটি আমাদের সংশোধনী দাখিলা নিয়ে আলোচনা সংশোধনী দাখিলা নিয়ে অনেকেই বলে যে ভাইয়া সংশোধনী দাখিলাতে প্রবলেম হচ্ছে অনেক আপনি একটা ভিডিও করেন আজকের ভিডিওতে আমরা সংশোধনী দাখিলা নিয়ে কথা বললাম এবং সংশোধনী দাখিলা নিয়ে আলোচনা করে আমরা অনেকগুলা ইউনিভার্সিটি কোয়েশ্চেন সলভ করলাম সো তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো ভিডিওটা বুঝতে পারছো তারা কিন্তু ইউনিভার্সিটি কোশ্চেনই সলভ করতে পারলে সো এই সেম টাইপের কোশ্চেন তোমার বেলায় যখন কিছুদিন পরে আসবে আশা করি তুমি এই এমসিকিউগুলো কিন্তু সলভ করতে পারবা সো কখনও নিজের কনফিডেন্স হারানো যাবে না জাস্ট কনফিডেন্স থাকতে হবে আর প্র্যাকটিস করতে হবে বেশি বেশি অ্যাকাউন্টিংয়ে আমি যে জিনিসটা মনে করি আমাদের প্র্যাকটিস কম আমরা আজকে করতেছি দুই দিন পরে পাঁচ দিন পরে গ্যাপ দিয়ে আবার এটা দেখলে আমরা ভুলে যাই মানে আমাদের এটা তো স্বভাব মানুষ মাত্রই ভুলে যায় সো তুমি আজকে করলে দশ দিন পনেরো দিন পরে গিয়ে ভুলে যাবা সেটা আমার আবার মনে রাখতে গেলে আমরা রেগুলার রিভাইজ দিতে হবে রেগুলার একটু পৃষ্ঠাগুলো দেখতে হবে নোটস করতে হবে নোটগুলো একটু দেখতে হবে সো ওভারঅল আমরা মোটামুটি একটা গোছানো পড়াশোনার মাধ্যমে কিন্তু সবগুলো ঠিক করতে পারি সো আজকে আমরা সংশোধনী দাখিলা নিয়ে আলোচনা করলাম নেক্সটে আমরা আরও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সো পরবর্তী ভিডিও তোমরা দেখবা আশা করি এবং আমাদের কিন্তু যেই যেই টপিকে তোমরা ক্লাস চাচ্ছ কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া আমার এই টপিকে আমি ক্লাস চাচ্ছি আপনি বানান আর ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী লেকচারে টাটা